কোটা আন্দোলন ঘিরে সহিংসতার পর রাজধানীর উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত। তবে সেই আন্দোলনে শহরের বুকে অমানবিক ক্ষতচিহ্নগুলো এখনও চোখের সামনে দৃশ্যমান। রাজধানীর রামপুরা বিশ্বরোড, যাওয়া আসার পথকে আলাদা করা লোহার তৈরি রোড ডিভাইডারগুলো পড়ে আছে মূল সড়কে। সৌন্দর্য বর্ধনের জন্য রোড ডিভাইডারের মাঝে রোপণ করা গাছগুলো এমন ভাবে ভেঙে পড়ে আছে দেখে মনে হবে যেন বড় আকারের কোনো ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল। কিন্তু কে বলবে এই দৃশ্যটি মানব সৃষ্ট এক অমানবিক ঘূর্ণিঝড়ের? কোটা নিয়ে আন্দোলন সহিংসতায় রূপ নিলে শহর জুড়ে শুরু হয় এক অমানবিক দৃশ্যপটের, যেখানে দেখা যায় সহিংসতা, ঘৃণা আর আক্রোশের চাহনি। প্রতিপক্ষকে দমন করতে যে যেভাবে পারছে লাঠিসোঁটাকে হাতিয়ার বানিয়ে ঝাঁপিয়ে পড়ছে। লাঠিসোঁটার যোগান দিতে এক পর্যায়ে সড়কের গাছগুলোই যেন দুর্বৃত্তদের বড় হাতিয়ারে পরিণত হয়। উপড়ে ফেলা হয় সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো সে গাছগুলো, তার সাথে লোহার তৈরি রোড ডিভাইডার। এখানেই শেষ হয়নি, বিভিন্ন স্থানে সিমেন্টের তৈরি রোড ডিভাইডারও উপড়ে ফেলে বন্ধ করার চেষ্টা করা হয়েছে সড়ক। আবার কোনো কোনো স্থানে এই ডিভাইডার ভেঙে বানানো হয়েছে ছুরে মারার অস্ত্র। শহর জুড়ে পুলিশ বক্সগুলোতে করা হয়েছে অগ্নিসংযোগ, পোড়ানো হয়েছে গাড়ি আর তার সাথে অসংখ্য সরকারি স্থাপনা। এই দৃশ্য শুধু রামপুরা কিংবা মালিবাগের নয়, শহরটাই যেন এক অগ্নিঝড়ের দৃশ্যপট। তার বিপরীতে রাষ্ট্রের অভাবনীয় ক্ষতি, নেব কি তার দায় আমি কিংবা আপনি? প্রশ্নটা তোলা রইল। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।